एवरीवन वेलकम बैक टू द चैनल। आशा करछि सकले भालो आछो, ई गरमेर मध्ये सुस्थ आछो। तो आमार एखानेओ किन्तु सामार स्टार्ट हो गिएछे, आर ई सामारेर समय तो बेश किछु सब्जी बाजारे पावा जाय। तो ई सामारेर समय जे सब्जीटा पावा जाय आर जेटा आमार खूब फेवरेट, आजकेर ब्लगटा किन्तु सेई सब्जीटाके। হ্যাঁ, আমি বলছি এঁচোড়ের কথা। তো এঁচোড় হচ্ছে আমাদের সকলেরই কম বেশি খুব প্রিয়। তো আমার তো ভীষণই পছন্দ, আর আমার হাজবেন্ডেরও ভীষণ পছন্দ। কিন্তু তোমরা ওখানে যেইভাবে এঁচোড় পাও, আমরা কিন্তু এখানে সেইভাবে এঁচোড় পাই না। কারণ ওখানের বাজারে তো একদম ফ্রেশ এঁচোড় পাওয়া যায়। অনেকের হয়তো বাড়িতেও গাছ আছে, কারণ আমার বাড়িতে কিন্তু গাছ আছে। বাট আমাদের এখানে যে এঁচোড়গুলো আমরা পাই সেগুলো একটু পুরনো হয়, আর গোটা পাওয়া যায়, আবার অনেক সময় কাটাও পাওয়া যায়। কিন্তু সেগুলো বাড়িতে এনে আবার ওই ছোট ছোট করে কাটা, তো সেটা তো ভীষণই টাফ আমার কাছে। কারণ এঁচোড় কাটা তো একটু ঝামেলা, আর ওখানে তো দেখি সকলে বঁটিতে কাটে, কিন্তু আমরা যেহেতু এখানে বঁটির অপশানটা আমার থাকে না, আমাকে ছুরিতেই কাটতে হয়। তো এঁচোড় কাটতে আমার কিন্তু বেশ প্রবলেম হয়, তো সেই জন্য আমি ওইভাবে এঁচোড়টা কাটতে পারি না। তো বেশ কয়েকবার গোটা এঁচোড় বাজার থেকে নিয়ে এসেছি এবং বাড়িতে এনে কাটার চেষ্টাও করেছি, অনেক কষ্ট করে কেটেওছি। কিন্তু সেগুলো রান্না করার পর একদমই খেতে ভালো হয়নি, কারণ এই এঁচোড় যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো বেশ কিছুদিনের পুরনো হয়। এই জন্য বেশ কিছুদিন ধরে এঁচোড় আনা বাড়িতে প্রায় বলতে পারো যে বন্ধই করে দিয়েছিলাম। তো এঁচোড় আমার আর রাজের ভীষণই ফেভারিট, তো সেজন্য আমরা ভাবলাম যে কি করা যায়। তো তারপরে রাজেরই এক কলিগ গল্প করে যে এখানে নাকি এক ধরনের ক্যানে করে এঁচোড় পাওয়া যায়, তো সেটা আমরা একবার যেন ট্রাই করতে পারি, তাই আজকে আমি নিয়ে এসেছি। আগেও বেশ কয়েকবার এইভাবে ক্যানের এঁচোড় আমি নিয়ে এসেছি। তো সেটা রান্না করার পর কিন্তু দেখেছি বেশ ভালো টেস্টি হয়েছে। তো আর সেটা একদম কিন্তু ওখানে যেরকম এঁচোড় পাওয়া যায় সেই রকমই খেতে হয়েছে। তো সেটাই ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখাই যে আমরা কিভাবে এখানে এঁচোড় রান্না করি। তো কিছুটা বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু যাই হোক আলটিমেটলি যেটা হয় মানে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে যে এখানে এঁচোড়টা আমরা কিভাবে পাই। যেহেতু সিজনাল ভেজিটেবল তো সারা বছর তো সেইভাবে পাওয়া যায় না, বাট এই সময়টা কিন্তু এখানে বাজারে অ্যাভেলেবেল হয়। তো জানি না তোমরা যারা এখানে আছো তারা কিভাবে কি করো। তো দেখো আমরা এখানে এই রকম ক্যানের এঁচোড় নিয়ে আসি। তো এর মধ্যে প্রায় 14-15 মতো এঁচোড়ের পিস আছে, তো সেগুলো একদম কেটে রেডি করে দেওয়া আছে। এটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এটার হচ্ছে নিট ওয়েট প্রায় এখানে দেখতে পাচ্ছি 280 গ্রাম মতো, আর এটা কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট, এটা থাইল্যান্ড থেকে আসে। দেখো এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট, আর এটা ইউজ করতে হবে, মানে এটা ভ্যালিড হচ্ছে দেখতে পাচ্ছি যে ডিসেম্বর 23 পর্যন্ত এটা আমরা ইউজ করতে পারবো। আর এটা দাম হচ্ছে $4 মতো। তো চলো এটাকে এখন আমি ওপেন করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এঁচোড়গুলো কীরকম অবস্থায়। এখানে যে সমস্ত বন্ধুরা আছো তাদের জন্য বলি, তোমরা যদি কেউ এখানে নতুন এসে থাকো বা জানো না, তো তাহলে তোমরা কিন্তু এই এঁচোড়টা এখানে যে ইন্ডিয়া বাজার বা প্যাটেল বাজারস বলে ইন্ডিয়ান স্টোরগুলো আছে তোমরা সেখানে কিন্তু এটা পেয়ে যাবে। তো এখানে দেখো এঁচোড়গুলোকে আমি বার করে নিয়েছি, এগুলো এইরকমভাবে পিস করা আছে। তো ওখানে রান্না করার সময় যেভাবে একটু বয়েল করে নিতে হয়, মানে মায়েদেরকে দেখেছি যে প্রেশারে একটা হুইসেল দিয়ে নেয় একটুখানি সর্ষের তেল দিয়ে, কিন্তু এখানে এই এঁচোড়গুলো কিন্তু সেইভাবে রান্না করি না আমরা, কারণ এটাকে বয়েল করার প্রয়োজন নেই। তবে এটা আমি কী প্রসেসে রান্না করছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমেই আমি এখানে একটা সসপ্যানের মধ্যে একটু জল নিলাম। তো জলের মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে জলটাকে আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রথমেই দেখো আমি এঁচোড়টা এইভাবে ছেঁকে নিলাম, এই গরম জলটা দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এঁচোড়টাকে রান্না করার জন্য এখানে আমি কি করেছি, এখানে দেখো আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে কেটেছি এবং সেটাকে একটু বয়েল করে নিয়েছি, মানে বলতে পারো একটু হাফ বয়েল করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটেছি, একটা বড় সাইজের টমেটোকে কেটেছি, আর এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তো এখানেই দেখো প্রথমেই আমি এঁচোড়টার মধ্যে অল্প একটু হলুদ এবং এরই পাশাপাশি আমি আলুটাতেও একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিলাম, ভালো করে এটাকে মাখিয়ে নেব।
একটু নুন দিয়ে দিলাম। তো এঁচোর আর আলু দুটোতেই আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এরপর আমি এগুলোকে ফ্রাই করব। ওভেনটাকে অন করে দিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিলস্পুন মতো কুকিং অয়েল অ্যাড করে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তো এরপর আমি এর মধ্যে এঁচোরগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি এঁচোরটাকে না একটু ভালো করে ফ্রাই করে নেবো। এভাবে উল্টে উল্টে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এখানে এঁচোরটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ফ্রাই করব না। এরপর আমি এঁচোরটাকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমি আলুগুলোকেও একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গিয়েছে, এরপর আলুটাকে আমি তুলে নিচ্ছি। এরপর দেখো কড়াইটার মধ্যে যথেষ্টই তেল আছে, তো আর আমাকে তেল অ্যাড করতে হবে না। তো এরপর মেন রান্নাটায় আমি চলে যাব। তো প্রথমেই আমি এখানে গোটা মশলা হিসেবে ইউজ করব। দেখো 1 টেবিলস্পুন মতো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি। তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। তো তেলটার মধ্যে এরপর আমি শুকনো লঙ্কাটা, তেজপাতা আর জিরেটা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটার সঙ্গে এরপর মশলাটাকে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করব। এটাকে ফ্রাই করার জন্য আমি এটাকে হালকা কাভার করে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এরপর আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো, আবারও ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আমি এখন কাভার করে দিচ্ছি। তো এখানে দেখো টমেটোটা নরম হয়ে গিয়েছে। তো এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, এটার সাথে কষতে থাকবো। এইভাবে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো আমি একটুখানি কষিয়ে নেব। নিয়ে এরপর আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। গুঁড়ো মশলা হিসাবে প্রথমেই আমি অ্যাড করছি 1 টেবিলস্পুন মতো হলুড, 1 টেবিলস্পুন রেড চিলি পাউডার, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো দিয়ে এরপর আমি ভালো করে কষতে থাকবো। এখানে আমি অল্প একটুখানি মিক্সার গ্রাইন্ডারের যে কন্টেনারটা ছিল তার মধ্যে জল দিয়ে আমি এই জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জল অ্যাড করবো না, একদমই অল্প পরিমাণ জল আমি অ্যাড করলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষতে থাকবো। এই পর্যায়ে একদমই অল্প পরিমাণ লবণ অ্যাড করবো, কারণ আমি এঁচোড় আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে অলরেডি ফ্রাই করে নিয়েছি। তো আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে, এর গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এর থেকে বেশি আর এখন কষাবো না। তো এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোরটা অ্যাড করে দেবো। এরপর এই মশলাটার সঙ্গে এঁচোর আর আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু কষবো। থেকে 30 সেকেন্ডের জন্য আমি একটু কাভার করে দেব, আরো একবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এঁচোড় আর আলুটা আমার এইভাবে মশলাটার সঙ্গে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এটার মধ্যে জল অ্যাড করব। আমি 1 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো জলটা দিয়ে এইভাবে সবকিছুকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি এটাকে কাভার করে দিলাম এবং এইভাবেই আমি 5 মিনিট মতো এটাকে কুক করব। তো 5 মিনিট মতো হয়ে গিয়েছে, তো চলো বন্ধুরা এরপর দেখি। বন্ধুরা দেখো আমার এঁচোরটা একদম রেডি হয়ে গিয়েছে, এটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখলাম এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর নামানোর আগে আমি এর মধ্যে 1 টেবিলস্পুন মতো গরম মশলা অ্যাড করব।
দেখো গরম মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এঁচোড়টার সাথে গরম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেবো এবং এক মিনিট মতো এইভাবে কাভার করে রেখে দেবো। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আমার এঁচোড়টা রেডি হয়ে গেল। তো এরপর আমি সার্ভ করার জন্য তুলে নেব। আমার এঁচোড়টা একদম রেডি হয়ে গিয়েছে। তো এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, মানে মনে হবে মাংসের মতো খেতে হয়েছে একদম। আর সত্যি কথা বলতে কি, এঁচোড় তো এইরকমই হয়, মানে এঁচোড়কে ভালো করে রান্না করতে পারলে মানে মাংস ফেলে খেতে হবে আর কি। বন্ধুরা দেখতেই পেলে যে আমি কিভাবে ফ্রোজেন এঁচোড়টা রান্না করলাম। তো তোমরা যারা এখানে আছো তারা কিন্তু এই প্রসেসে একবার ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে হয়। আর এরপরেই হয়তো তোমাদের কাছ থেকে আমি কমেন্ট পাবো যে রিয়া এঁচোড়টা কেমন খেতে। হ্যাঁ, খেতে কিন্তু সত্যি একদম ওখানকার মতো হয়তো নয়, কিন্তু বেশ ভালো। মানে যারা এঁচোড় খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবে। আর এই প্রসেসে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো তোমরা একবার অবশ্যই এই প্রসেসে এঁচোড়টা ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা আজকে আমাকে প্রথম দেখছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সাথে থেকো।